আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখবো সামনে, দেখি কোনো অ্যাক্সিডেন্ট হয়। হা হা হা, আরে শালা ওস্তাদ কি, আমি আসলে জ্যোতিষী ওস্তাদ। যাই হোক, গাড়িটা ভলভোটা একটু দূরে সুরে পড়িস ওস্তাদ, তিনদিন বেরোয় যেতে পারবো। আরে ভলভো ভাই, কি কষ্টটা হলো তোমার, কিরম একটা গুঁতো খেলে। ফুলকাটা ফুলকাটা ফুলকাটা, এই যে রাজবাড়ি শহরের মধ্যে ঢুকলাম না, এনদে ফুল কাটাচ্ছে কিন্তু। হ্যাঁ আসতে, হ্যাঁ ডানে ভাই খেয়াল রাখো। হ্যাঁ যা যা, ব্যাক মার ব্যাক মার, ব্যাকে যা ব্যাকে যা ব্যাকে যা ব্যাকে যা ব্যাকে যা ব্যাকে যা ব্যাকে যা, সাহস আসতে হবে। ফুল কাটা ফুল কাটা ফুল কাটা, সিএনজি তে লাগে। যা যা যা, ক্লিয়ার 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 ক্লিয়ার। বন্ধুরা রাজবাড়ি ছেড়ে আমরা বেরোয় যাচ্ছি বন্ধুরা। কাল 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 কাল, যা 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 যা, আস্তে 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 আস্তে। বললাম ভাই একটু আস্তে আসো, নালে এর আমাটা খাই খেতাম না। ওই তুই আমাকে ওভারটেক দিয়েছিস কেন? আরে তো ওভারটেক দিছে না, কি হয়েছে? হ্যাঁ কাকে বলে, কি একটা সামান্য কার্গো আনন্দ দামি আছে গাড়ি জানিস, একটু সাইড চালাম তো দিলি না, ইকশালার ইয়ের সাথে বাড়ি খেয়ে গেলাম। যাও যাও আগে যাও যাও, তুমি আগে যাও, আগে গেলি ভালো হবে, তো আগে গেলি বাকে খাবে না। যাও টান টান, বুঝলাম না হক মক টানে না কেন, টান ভাই টান টান টান। হেরি কাটে মনে করলাম একটু ফাঁকা মাকা পাবো, তা না, একেবারে একেবারে বিশাল জ্যাম, উড়িশালা এ টু জেড জ্যাম ওস্তাদ, এ টু জেড জ্যাম, বিশাল জ্যামে পড়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে ফেরিঘাটে মারাত্মক জ্যাম পড়েছে, বাইরাম জ্যাম। আমি কিন্তু সচরাচর দেখি না, কিন্তু আমাকে মেনটেন করে যেতে হবে, এখানে যদি আমি উল্টো পাল্টা করি তাহলে ঝামেলা হতে পারে। সামনে আছে গাড়ি, আছে গাড়ি, আছে খেয়ালে কিস খেয়ালে কিস খেয়ালে কিস খেয়ালে কিস। এই যে বেড়ে গেছি ওস্তাদ, যা 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 যা, আলকা দিরে আলকা দিরে আলকা দিরে আলকা দিরে, টান 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 টান। কতগুলো রে ওভারটেক দিলাম, কি রোদ্দুর রে বাবা, সো আমাকেই বলবে হর্ন মন ট্যাক হর্ন লাইট সব ঠিক আছে। তো বন্ধুরা আজকে 8:22 বাজে, একদম সকাল সকাল আমরা রওনা দিব। দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে গাড়িটা কিন্তু নামানো হচ্ছে, ওই জায়গায় সার্ভিসিং করানো হয়েছে। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার ট্যাক্সিমিটি 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়া সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা গাবতলী বাস টার্মিনালের ভিতরে আছি, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ি, যেটা আমি সব সময় বলে থাকি কিন্তু। তো বন্ধুরা এত গাড়ির মধ্যে ভাই কোন গাড়িটা আমার, আর আজকে আমরা কোথায় যাচ্ছি ভাই? আরে ওস্তাদ আমারে খুঁজে পাচ্ছেন না? আরে না, তুই গাড়ি কোন জায়গায় সার্ভিসিং এ দিছিস? আরে ওস্তাদ আসি দেখেন একটু ভালো করে দেন, আর আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে রাজবাড়ি, এবং রাজবাড়ি থেকে মাগুরা। ওরে ভাই দুটো জায়গায় যেতে পারবো? তুই গাড়ি কই, কোন গাড়ি কোন গাড়ি নিয়েছি? আমি কিন্তু রাবিয়া টাইপ ছাড়া কিন্তু যেতে পারবো না। আরে ওস্তাদ রাবিয়াই তো নিয়েছি ওস্তাদ, রাবিয়াই আর কোন। তা গাড়িটা কই, এখানে আমি কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। ওরে ওস্তাদ দেখে তো বেশ দেখি যে রোড পরেই তো আমার গাড়ি লুকায় রয়েছে ওস্তাদ। ও ভাই সাহেব, তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি, শয়তানপুর বলে দিল, এখান থেকে যাবো প্রথমে রাজবাড়ি আড়িচাঘাট হয়ে, তারপরে যাবো আমরা মাগুরা। চারজন পাঁচজন ভাইয়ের রিকোয়েস্ট, তার মানে কীভাবে রাখছি শুধু একটু দেখো। আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে জুবার গেমার ভাই অফিসিয়াল, উনি রাজবাড়ি যেতে বলছে রাবেয়াকে নিয়ে। আহাদ আহমেদ ভাই বলছে রাবেয়াকে নিয়ে রাজবাড়ি যেতে। এরপরে কাইফ গেমার উনি বলছে ভাই রাজবাড়ি থেকে মাগুরা যেতে রাবেয়া এসিকে নিয়ে। আরেকজন আছে তার নাম হচ্ছে তাহমিদ আহমেদ, উনিও বলেছে ভাই ঢাকা থেকে ডাইরেক্ট ভাই কোথায় যেন রাজবাড়ি, এবং রাজবাড়ি থেকে মাগুরা। এই চারজন পাঁচজনের রিকোয়েস্টে আজকে আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট রাজবাড়ি, রাজবাড়ি থেকে মাগুরা। ওস্তাদ তার মানে তো বুঝতে পারছেন এই গাড়িটা আমি আগেও চালাইছি, আজকে আপনি চালাতে পারেন? না না, তুই চালা তুই চালা, আমি এখন রেস্টে আছি। তাহলে গাড়ি নামাবো? আরে নামা নামা। তো বন্ধুরা আমরা গাবতলির পিছনে আসি, দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক গাড়ি দেখা যাচ্ছে। আমরা এখানে একটু হালকা পাতলা সার্ভিসিং করে নিলাম যেন কোনো অসুবিধা না, কারণ অনেক দিন কিন্তু আমরা রাবেয়ার এসির গাড়িটা চালাই না। আর ভাই এখান থেকে কত কিলো, 420 কিলো দেখাচ্ছে ভাই, 420 কিলো আজকে আমাদের যেতে হবে। আর কি বলবো ভাই, কিছু বলার নাই, নামা নামা নামা, আস্তে আস্তে নামায় নেয় 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 আস্তে আস্তে নেয় নেয়। হ্যাঁ তো ওস্তাদ নামায় নিয়ে আসতেছে ওস্তাদ, আর সবাই তো বলছে তোকে যেন আমি চালাতে দেই। আরে ওস্তাদ আমি তো ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট, বোঝেন না সবার কাছে, যে কারণে তো আমাকেই বলবে হর্ন মন ট্যাক হর্ন লাইট সব ঠিক আছে। তো বন্ধুরা আজকে 8:22 বাজে, একদম সকাল সকাল আমরা রওনা দিব। দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে গাড়িটা কিন্তু নামানো হচ্ছে, ওই জায়গায় সার্ভিসিং করানো হয়েছে। কিরে বাতে কেন? না ওস্তাদ ওই জায়গাতে একটু উঁচু ছিল তো, সেই জন্য আমি ইয়ে করেছি। আরে যাত্রীরা তো, আরে ওস্তাদ যখন শুনেছে আপনি আর আমি যাবো, তখন যাত্রীরা শুনেছে গাড়িটা পিছলে রয়েছে, সার্ভিসিং করাচ্ছি, দূরই চলে আইছে, জোরই চলে আসি, সে আমি ঠেকাই পারি না, যে উঠে পড়েছে বলে সার্ভিসিংটা করে দেয়, আপনাদের না নিয়ে যাবো না, তা দেন একটা সিটও ফাঁকা নেই। ও ভাই সাহেব আমাদের কি ভক্ত রে, ও ভাই আপনাদের খুব ভক্ত আমরা, চলুন চলুন। হ্যাঁ ভাই যাবো যাবো যাবো, নে চলা।
ওস্তাদ কালি চলেন বেড়ে যাই চল 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 আজকে উড়াদুর হবে আজকে আমরা রাজবাড়ি রাজবাড়ি থেকে মাগুরা যাব পাঁচজন ভাই রিকোয়েস্ট নামগুলো বলে ফেলছি মানে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার ভিডিও এত ভালোবাসো হ্যাঁ আমাদের ভিডিও অনেক ভালোবাসে সবাই যে কারণে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমরা আপনাদের রিকোয়েস্ট জানার বেশি বেশি করে রাখতে পারি হ্যাঁ বুঝছেন ভাইজান ইনশাল্লাহ আপনাদের আজকে রাজবাড়ি এবং রাজবাড়ি থেকে মাগুরায় যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আরে এত কথা তুই যদি বলে দিস তাহলে আমি কি বলবো ওরে ওস্তাদ উড়া দুরা দেওয়ার আগের মুহূর্তটা আসতে নে 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 যা 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 আসতে হালকা বেরো 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 হালকার পথে বেরো বেরো যা যা টান দে টান দে টান দে ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ উড়াদুরা টান দেওয়ার জন্য কত প্রস্তুতি নিয়ে মানে প্রস্তুত কিন্তু আমাদের শয়তান ব্রো ওস্তাদ আজকে রাবিয়া রাজবাড়ির কি জানো বলে ওই যে কুইন কুইন রাজবাড়ির কুইন কে নিয়ে আজকে আমরা যাচ্ছি ও কালাবা কালাবা যা যা বাড়া যা বাড়া যা হালকার পথে খেলা কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ 391 কিলোমিটার দূরে আছি আমরা ভাই মাগুরা শহর থেকে প্রথমে বন্ধুরা চলে এসে আমিন বাজার ব্রিজের উপরে আমিন বাজার ব্রিজ এখন পার হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের সবার প্রিয় শয়তান প্রো আর আমার ওস্তাদ রিফাত প্রো ভাই আছে আমার ওস্তাদ থাকলে আমার আর কোনো টেনশন নাই আমি উড়া দুড়া টান দিতে পারি সেই লেভেলের টান আবার ওস্তাদ না থাকলেও পারি কিন্তু ওস্তাদ থাকলে একটু বেশি ভরসা আর আমাদের ঘাটে কোনো সমস্যা নাই ঘাটে মাঠে আমরা ইয়েদের ধরাই দিছি আগের পর্বে দেখিছো আগের পর্ব না মানে ওই যে গাঁজাখর ধরা পড়িছে তারপরে আমাদের আরো খুব বিয়ে মানে নাম হয়ে গেছে আমাদের গাড়িতে করে গাঁজাখর গেছে বিশাল নাম হয়ে গেছে এ নামটা কি ভালো হলো আমাদের গাড়িতে গাঁজাখর উঠছে তাহলে আমরা কেমন বুঝছিস আর কি করবো ওস্তাদ সবারই কি আর স্ক্যান করা যায় বলেন যা যা কথা বলিস না বাড়াই যা আজকে আমরা যাচ্ছি রাজবাড়ি আস্তে হালকা 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 বেরো যা বেরো যা বেরো যা তোর খেলা দেখা এই যে খেলা দেখানোর জন্যই তো আমি চলে আসি ওস্তাদ এখন ডান বাম কোনো দিক দেখবো না সুতরাং শুধু এদিক ওদিক তাকায় চলে যাবো উড়া দুড়া টান দেবো এই জায়গায় পুলিশ আছে কোনো অসুবিধা নেই মোটর সাইকেল ধরেছে এখানে তো আমাদের মোটর সাইকেল না আমাদের বড় বাস যা যা বারে যা বারে যা বারে যা বারে যা টান দেওয়ার জন্য তো আমি সবসময় রেডি থাকি কিন্তু কোনো না কোনো কারণে এইসব ছোটোখাটো গাড়ির জন্য আমি টান দিতে পারি না সেই জন্য এইসব গাড়িকে উড়াই দেওয়া উচিত আরে ভাই উড়াসটা উড়াসটা চালা যা তাহলে সুন্দরভাবে চালা যা হ্যাঁ ওস্তাদ সুন্দরভাবেই চালা যাচ্ছে ওস্তাদ টেনশন লেনে কেন এই টেনশন শয়তান ব্রোকে দেনে কাহে আচ্ছা তোকে টেনশন দেবো না না ওস্তাদ তার টেনশন মেনশন দেওয়ার দরকার নেই সুন্দরভাবে চালাচ্ছি সুন্দরভাবে চালে সকাল সকাল মুডটা ভালো আছে ওস্তাদ ভয়ঙ্কর কিছু দিয়ার না তাতে আমার একেবারে একে এক হয়ে যাবে না ওস্তাদ যা 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 এবারে যা বন্ধুরা আমরা সাবার চলে আসছি সাবার সিসি সদর সামনে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু কাটাই করে আমরা বেরোয় যাচ্ছি আস্তে যা হালকা হালকা বেরে যা বেরে যা বেরে যা হালকার মধ্যে হালকা টান দে আসতে ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা হালকা 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 টান দে খেয়াল রাখ এই জায়গায় আসলে তো আমার রাতের ঘুম আরাম হয়ে যায় ওস্তাদ কোনোভাবে এই রাস্তা দিয়ে ওভারটেক দিতে পারি না মাগুরা যেতে পারে পদ্মা ব্রিজ দিয়ে গেলে ভালো হতো গেলি না কেন না আসলে যাত্রী সব এইদিকে রাস্তা যা 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 হালকা 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 বেরো 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 টান দে টান দে ব্রেকে পা ব্রেকে পা হালকা যা হালকা রাখ হালকা রাখ হালকা রাখ বাড়ে যা হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে যা টান দে টান দে টান দে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে যা ক্লিয়ার আছে হ্যাঁ যে ওস্তাদ যাচ্ছি যাচ্ছি আসছে হালকার মধ্যে যাচ্ছে গাড়ি চলে আসছে গাড়ি চলে আসছে কোনো অটো দিতে পারবো না এই রাস্তায় কার্গোর পিছনে পড়া মানে জিজের জীবন শেষ এ ট্রাক আছে হালকা রাখ হালকা রাখ বাম মার বাম মার বাম মার বাম মার ওস্তাদ বাম মারবো হ্যাঁ বাম মার বাম মার বাম মার হালকা যা হালকা যা বেরে যা বেরে যা বেরে যা ঠিক আছে গুড 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 টানা বে টানা বে টানা বে এ কার্গো সাইড দে সাইড দে সাইড দে বস এসে গেছে যা 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 টান দে টান দে হালকার মধ্যে হালকার মধ্যে বেরে যা বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে রাজবাড়ি এবং রাজবাড়ি থেকে যাচ্ছি যে কোথায় জানো রাজবাড়ি থেকে আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাগুরা সে আলকানে আলকানে বাম্মার বাম্মা সাপতে আলী না সাউথ লাইন ওস্তাদ আলকা আলকা এই যে খেলাবে আস্তে আস্তে ঠিক আছে বেরে যা বেরে যা ক্লিয়ার 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 ওস্তাদ এই ডান দিকে এরকম বিশাল লাইন পড়িছে কেন ওস্তাদ বুঝলাম না আরে মনে পিছনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে মনে আমরা তো কোনো অ্যাক্সিডেন্ট দেখলাম না হতে পারে আমরা চলে আসার পরে হয়তো হয়েছে ও তাহলে তাই হতে পারে বাবা কি বিশাল লাইন এগুলো তো বুঝতেই পারিনি যে ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে আল্লাহ মাহবুব জানে যাই হোক বন্ধুরা উড়া দুরা টান মান দিয়ে যাচ্ছি আমরা 327 কিলোমিটার দূরে আছি এখনো রাজবাড়ির ধারের কাছে পৌঁছাতে পারিনি মোটামুটি ফেরিঘাটটা পার হলি রাজবাড়ি আর তারপরে রাজবাড়ি থেকে আবার মাগুরা যেতে হবে টান তো দিতে হবে উড়া দুরা টান না দিলে পৌঁছানো যাবে না আস্তে 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 হালকা 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 যা হালকা বেড়ে যা বেড়ে যা বেড়ে যা বেড়ে যা আরে গাড়ি ভাই সর
পারলাম না, সিএনজি এসে গেল কোন জায়গা থেকে। যাই হোক, কোনো ব্যাপার না, আসতেই পারে। হালকার পথে যা বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি রাজবাড়ি, এবং রাজবাড়ির পরে যাব মাগুরা, 314 কিলোমিটার মাগুরা এখান থেকে। কারণ আমাদের প্রথমে আমাদের রাজবাড়ি যেতে হবে, পাঁচজন ভাইয়ের রিকোয়েস্টে। পাঁচজন ভাইয়ের রিকোয়েস্ট একসাথে রেখে দিচ্ছি ভাই। ও ওস্তাদ, কোনো যদি ঝামেলা হয় না, একেবারে মাগুরা ডাইরেক্ট। আস্তে আস্তে আস্তে, হালকা হালকা হালকা, ব্রেজা 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 ব্রেজা। হে ট্রাক, সাইডে রে ভাই, সাইডে চলে যাই। থামার টাইম নাই, আসলে আসলে থামার টাইম নেই। যাবো কিভাবে এই জায়গায়? আসলি ট্রাক বাস সব যেন কিরাম যেন জোর বেড়ে যায় ওস্তাদ। হালকা হালকা, বেড়ে পারবি না, পারবি না, পারবি না। আরে শালা, কি একখান জ্বালা এই জায়গায়, আমার রাগটা লাগে। আচ্ছা কোনো ব্যাপার না, এইভাবে যেতে থাকি। বাম্মারিসটা বাম্মালি বাম্মালি বিপদে পড়বি, কারণ ইয়ে লাইনের খুঁটি আছে, কারেন্টের লাইনের খুঁটি। হ্যাঁ ওস্তাদ, তাই তো দেখতেছি বলে তো বাম মারতে পারতেছি না। দেখি সামনে সামনে ইনশাল্লাহ পারবো মনে হচ্ছে। পারবি না, আরো সামনে যেতে হবে। আস্তে আস্তে আস্তে, হালকা 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 হালকা, বেড়ে যা বেড়ে যা বেড়ে যা, টানতে 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 টানতে। টানটা দেবো কোন জায়গায় ওস্তাদ? একটা দূরত্ব রেখে টান দিতে আসছে। এই শালার আর ভাল লাগে না, এবার সামনে যাবো না, ওভারটেক দিতে পারবো। ফাঁকা আছে? হ্যাঁ ফাঁকা আছে ওস্তাদ। যা 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 যা, বেড়ে যা বেড়ে যা বেড়ে যা, টানতে টানতে টানতে, ক্লিয়ার 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 ক্লিয়ার। গাড়ি আছে, হালকার মধ্যে হালকার মধ্যে হালকার মধ্যে, চাপা যা, আসতে স্লো যা স্লো যা, হালকার মধ্যে রাখ, হালকার মধ্যে রাখ, হালকার মধ্যে রাখ, হালকার, যা 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 যা। তো বন্ধুরা, আজকে আমাদের গাড়ি কিন্তু রাবেয়া, দেখতে পাচ্ছ, আজকে রাবেয়াকে নিয়ে যাচ্ছি। রাবেয়ার এসি, যেটাকে নাকি রাজবাড়ির কুইন বলা হয়, সেটাকে নিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি ডাইরেক্ট রাজবাড়ি। এবং রাজবাড়ির পরে আমরা যাবো হচ্ছে মাগুরা, এটাকে নিয়ে যাবো। ওরে শালা, কি চাপ আছে এই জায়গায় ওস্তাদ। আরে চাপ থাকলেও তো যেতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের চমৎকার সুন্দর গাড়ি রাবেয়ার এসি, আমার খুব পছন্দ একটা গাড়ি ওস্তাদ। আমারও ভালো লাগে এই রাবেয়ার এসি নিয়ে কোথাও গেলি, সে খুব ভালো লাগে ওস্তাদ। আরে রাবেয়ার এসি তো শুধু রাজবাড়ি যায়, তাই তো ভাই? আমি কিন্তু জানি না রাজবাড়ির রাজবাড়ি ছাড়াও কি রাবেয়ার কোনো জায়গা যায় কিনা। আরে ওস্তাদ, আপনার সাথে কথা বলতে বলতে একটা ওভারটেক মিস করে ফেলাইছি। ওভারটেক আবার মিস করে ফেলাইছিস? তো ওভারটেক দে। হ্যাঁ দেবো বলে তো প্রস্তুতি নিচ্ছি। যা 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 যা। এটা প্রাইভেট ওভারটেক দিস ওস্তাদ। ও আজকে তো আমরা আরিসা ঘাট দিয়ে যাবো, তাই না ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, কোনো ঘাটে কোনো সমস্যা নাই। আগে শতান্তরের অনেক ঝামেলা ছিল, কিন্তু এখন আর কোনো ঝামেলা নেই, কারণ সব ঝামেলা মিটাই ফেলাইছি। চলে আইসি আরিসা ঘাট, মানে এখন আসেনি, 10 কিলোমিটার বাকি। বাই আসতে স্লো 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 স্লো, যা 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 যা, বাড়ে যা বাড়ে যা বাড়ে যা। ওস্তাদ ঘাটে মনে হয় ফেরি আইসে, এজন্য গাড়ির গাড়ির চাপ বেশি, খুব দ্রুত আসতেছে। এই জায়গায় আসলে কেউ কারে সাথ দেয় না, সবাই আগে যেতে চায়, সবাই ফেরিতে উঠতে চায়, কি একটা অবস্থা। আমরাও তো উঠতে চাই, আমরাও তো ব্যস্ত ওস্তাদ, সেই জন্য সবার কষ্ট আমরা বুঝি ওস্তাদ। আস্তে হালকা 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 হালকা, যা 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 যা, ওরে আস্তে আস্তে আস্তে, বললাম ভাই একটু আস্তে আসো, নালি এর আমাটা খাই খেতাম না। উই তুই আমাকে ওভারটেক দিয়েছিস কেন? আরে তো ওভারটেক দিছে না কি হয়েছে? হ্যাঁ একেবারে কি একটা সামান্য কার্গো আর আমাদের দামি আছে গাড়ি, জানিস? একটু সাইড ছিলাম তো, দিলি না খেলার ইয়ের সাথে বাড়ি খেয়ে গেলাম। যাও যাও আগে যাও যাও, তুমি আগে যাও, আগে গেলি ভালো হবে, তো আগে গেলি বাকি খাবে না। যাও, কি যাচ্ছ না কেন? ও যাচ্ছি যাচ্ছি, তুই যা। দেখছেন ওস্তাদ, আমার ভয় আমার ছেড়ে দিয়েছে। যাই হোক, ভালো করেছে, ভালো কাজটা করেছে, ওর আগে যায়নি, আমার দেখে সিনে ফেলাইছে, ভয় পেয়েছে সজন ব্রো, সেই জন্য আমার ব্যাগে চলে গেছে। হ হ হ, সব ড্রাইভার সব ড্রাইভার তোকে চেনে। কেন চেনবে না ওস্তাদ, আমি তো ভাইরাল শয়তান ব্রো। বুঝলাম বুঝলাম, তুই আসলে ভাইরাল শয়তান ব্রো। হ্যাঁ বন্ধুরা, ঘাটে চলে আইছি, ঘাটে ঘাটের একটা মজার বিষয় আছে। ঘাটে যে মোড়টা আছে, সেই মোড়টায় আসলি কোনো না গাড়ি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করবেই। সেই অ্যাক্সিডেন্টটা দেখতে দেখতে আমি বুড়ো হয়ে গেলাম। আজকেও ইনশাল্লাহ এরকম কোনো অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পারবো, কিন্তু আমাদের তাড়াহুড়া নাই। আজকে সামনে ফাঁকা রাস্তাঘাট, ফাঁকা আছে, সেই জন্য মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি না, একেবারে রাস্তা দিয়েই যাচ্ছি। রাস্তা দিয়ে যাওয়াটাই ভালো, মাঠের মধ্যে দেখতে গেলে এই কুড়ে এসে প্রত্যেকবার আমি বাড়ি খাই, চাই না আমি আর আজকে বাড়ি খেতে। আয় শালা, এমনি তো যাচ্ছিলাম এই সেই কাঙ্ক্ষিত জায়গা আছে, এখানে আসলে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট দেখা যায়। এইবার আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখবো, সামনে দেখি কোনো অ্যাক্সিডেন্ট হয়। হ হ হ আরে শালা ওস্তাদ, কি আমি আসলে জ্যোতিষী ওস্তাদ। যাই হোক, গাড়িটা ভলভোটা একটু দূরে সুরে পড়িস ওস্তাদ, তিনদিন বেরো যেতে পারবো। আহারে ভলভো ভাই, কি কষ্টটা হলো তোমার, কিরম একটা গুঁতো খেলে, আমরা কেউ খাই না, তুমি এখানে খেলে। আহারে আহ, পাটুরিয়া স্বাগতম, পাটুরিয়া ফেরিঘাট। হ্যাঁ ফেরিঘাট, আজকে কোনো পুলিশ টুলিশ কিছুই করবে না, চলে আসি পাটুরিয়া ফেরিঘাট। বন্ধুরা ওরে বাবা, এন দেয় কি জ্যাম,
বন্ধুরা দেখতে পাচ্ছ ঘাটের এই ঘাটের এনতে কি জ্যাম রে বাবা, ফেরিঘাটে জ্যাম, বিশাল জ্যাম পড়েছে ফেরিঘাটে। হ্যাঁ বিশাল জ্যাম, এই জ্যাম কি ছাড়াবে না? আরে ছাড়াবে ছাড়াবে, আরে হক টান টান টান। বুঝলাম না, হক মাক টান না কেন, টান ভাই টান টান টান। ফেরিঘাটে মনে করলাম একটু ফাঁকা মাকা পাবো, তা না, একেবারে একেবারে বিশাল জ্যাম, উড়িষ্যাল্লা এ টু জেড জ্যাম ওস্তাদ, এ টু জেড জ্যাম, বিশাল জ্যামে পড়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ। আজকে ফেরিঘাটে মারাত্মক জ্যাম পড়েছে, বাইরাম জ্যাম। আমি কিন্তু সচরাচর দেখি না, কিন্তু আমাকে মেনটেন করে যেতে হবে। এখানে যদি আমি উল্টোপাল্টা করি তাহলে ঝামেলা হতে পারে, সামনে একটা ট্রাক মনে হয় ঝামেলা বাধা দিছে। আরে যা না না ওস্তাদ, আমি ভালো হয়ে গেছি ওস্তাদ, সবাই ভালো হতে পারলে আমিও ভালো হতে পারিছি। অত ভালো হওয়ার দরকার নেই, তুই যা যা। ঠিক আছে, বলতেছেন যখন তখন আমি যাচ্ছি, দোয়া করেন ওস্তাদ। যা কাটা 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 কাটা, বেরো যা বেরো যা ওস্তাদ, কেউ কিছু কাবে না। আরে পুলিশ কি বলবে, পুলিশ সব ঠান্ডা, যখনই দেখবে আমরা পুরো ঠান্ডা। হ্যাঁ তাই তো, পুলিশ যখন আমাদের দেখবে। ওস্তাদ কোন কাটে? দিলি তো ফেলায়। ও বুঝতে পারিনি, কাদা কুদের মধ্যে না গেলে কোন দিক দিয়ে যাবো ওস্তাদ, ডাইনের ঘাট না বাইরের ঘাট? আরে বাইরের ঘাট বাইরের ঘাট, যা 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 যা। আরে শালার কার্গো কোন যা দিয়ে এসে বসে রয়েছে, কার্গো বরাবর যা 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 যা, আস্তে আস্তে। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই, ঘাটে প্রচুর জ্যাম, প্রচুর জোচুর প্রচুর জ্যাম ভাই, কিছু করার নাই, আস্তে ধীরে ধীরে যাওয়ার লাগছে। এই কার্গোটারে ওভারটেক দেওয়া যায়? দে 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 দে। এ কার্গো আস্তে যা, স্লো 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 স্লো। যা খুব ভালো কাজ করছিস, কার্গোটারে ওভারটেক দিস আস্তে, স্লো স্লো স্লো। ওই পাশে নে ওই পাশে নে, পুলিশ ওই পাশে আছে। কোন পাশে আছে? ওই পাশে ওই পাশে ওই পাশে, আস্তে আস্তে এখান দেন এখানে এদিক দিয়ে নে নে, যা 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 যা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যা যা যা, টিকিট ওখান থেকে কাটবো। ওস্তাদ আসেন নাকি? একিবারে ওস্তাদ। আরে কিরে ভাইরাল শয়তান ব্রো, টিকিট কাটবি না? এই তো টিকিট কাটার জন্যই তো আপনার কাছে ছুটে আইছি ওস্তাদ, কি অবস্থা? এই তো ভালো আছি, আয় 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 ওস্তাদ, নেন নেন টাকা নেন, এই যে একটু কোটে যাব। আরে যা যা যা, দেখছিস আমাদের কিছু বলে না, আমরা এতটা বেশি ভাইরাল হয়েছি, দুই দিন পরে তো আর কিছুই বলবে না। হ্যাঁ টিকিটটা কি আমাদের ফ্রি করে দিতে পারে ওস্তাদ? পারবে পারবে পারবে, আস্তে আস্তে আর একটু বেশি বেশি আমরা আশা যাওয়া করি, ওদের সাথে একটু ভালো ব্যবহার করি। পরপর দুই দিন ফেরিতে উঠলাম, খুব ভালো লাগতেছে। আগের দিন পাবনা গেলাম ফেরিতে করে, আজকে রাজবাড়ি মাগুরা যাচ্ছি ফেরিতে করে। হ্যাঁ বন্ধুরা, ফেরি পার হয়ে গেছি, 2:37 বাজে, সেই 9:08 সময় রওনা দিছি। যাই হোক কোনো কষ্ট হয়নি। এই যে স্বাগতম দৌলদিয়া ফেরিঘাট, আড়ি সাকাট ঢাকালাম, এবার আমরা দৌলদিয়া ফেরিঘাটে, দৌলদিয়া ফেরিঘাট থেকে এখন উঠে যাচ্ছি। এদিকে জ্যাম আছে ওস্তাদ, বাম দিক দিয়ে চলে যাই। যা যা যা, ওদিক দিয়ে যাস না, ওদিকে প্রচুর জ্যাম। হ্যাঁ ওইদিকে মরতে যাবো, ওইদিকে আবার চেক পোস্ট ব্যাক পোস্ট আছে, দরকার কি এদিক দিয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, এটা 2 নম্বর ফেরিঘাট, ওই যে ওইটা, এই যে বাম দিকে দেখো ফেরিঘাটে, ফেরিতে গাড়ি মারি উঠতেছে, এখন আমরা ডায়নে চলে যাবো, এই পাশে আসলে সব থেকে ভালো। আস্তে আস্তে আস্তে, হালকা 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 হালকা, টা 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 টা, যা যা যা। ওরে বাবা কীভাবে কাটালাম ওস্তাদ! আরে এইভাবে কেউ গাড়ি ঘোরায়? ওরে ওস্তাদ বেশি ইয়ে হয়ে গেছে, মানে খুব ভালো পারি তাই দেখাতে গেছে। হ্যাঁ ভাল বাবাই, চালো টানো টানো টানো, দাদাই টানো। আরে ভাল বলে ওভারটেক দে, ভাল বল কুতু কুতু করে চালাবে। হ্যাঁ ভাল বল সর, হ্যাঁ ভাল বল, হ্যাঁ ভাল বল। আস্তে আস্তে আস্তে, হালকা হালকা হালকা, বেরো যা বেরো যা বেরো যা বেরো যা, টান দে টান দে টান দে টান দে। এই দেন ধুলো মুলো উড়ায় টান দিছি, বাই ইন্ডিকেটর দে। ওস্তাদ ম্যাপ কই? ম্যাপ আছে, বাই বাই বাই। বললাম না আমার মুখস্থ হয়ে গেছে, নে নে যা 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 যা, রাস্তা চোখে দেখিস না। আরে ওস্তাদ ধুলোমুলো উড়াই দিয়াই তো আমার কাজ, গোয়ালন্দ চলে আসি রাজবাড়ির একদম কাছে, আগে রাজবাড়ি যাব তারপর মাগুরা যাব। রাজবাড়ির ভাইরা রেডি হও, কে কি খাবার রেডি হও, আমরা কিন্তু আসতেছি ভাইরাল শয়তান প্রো, এবং আমাদের ওস্তাদ রিফাত প্রো ভাই আসতেছে। গোয়ালান্দায় তো কেউ আসতে পারেন না, রাজবাড়িতেই বেশিরভাগ লোক আসতে পারে, আসছি টাকাঙ্গে, আর হচ্ছে কুমিল্লা ফেনীতে। যাই হোক আমরা আজকে রাজবাড়ির কাছে চলে আসি, রাজবাড়িতে আসতেছি, কিছু খেতে টেতে দিবা না? খেতে দিবা, কিন্তু না খেতে দিলে কিন্তু আর কাজ আসবো না। আরে দেবে দেবে দেবে, আমাদের জুবাইর ভাই আছে, আর কে কে যেন আছে, আহমেদ ভাই আছে, তাহমিদ ভাই আছে, আর হচ্ছে কাইব গেমিং ভাই আছে। হা 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 ওস্তাদ, পায় না ডানে, দুই দিকে তো কাজে, আগে ডানে যেতে হবে। ও আগে তো ডানে, আগে রাজবাড়ি, তাই না ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ আগে রাজবাড়ি, যা যা যা। হ্যাঁ বাবা এটা ওভারটেক দিয়ে একটা শর্ট ট্রাপ, শর্ট ট্রাপ, যা 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 যা, ক্লিয়ার 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 ক্লিয়ার। আরে শালা ওভারটেক দিতেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যাই হোক তেমন ক্ষতি হয়নি। এই ইন্ডিয়ান ভাই মাফ করে দিও, ইন্ডিয়ান ভাই কিভাবে ওভারটেক দিয়ে ঠিক হয়েছে? আপনি তো চেঁচালেন, যা 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 যা, ধীরে চলুন, লেখাই রয়েছে এই জায়গায় আসলে আমার রাস্তা যাওয়া উচিত। যাই হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই জায়গায় তোমরা আস্তে আস্তে যাও। আরে শালা গাড়িতে গাড়িতে ভরা, আস্তে আস্তে আস্তে, গোর 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 গোর,
আস্তে আস্তে বন্ধুরা আগে আমরা রাজবাড়ি যাব, তারপর হচ্ছে মাগুরা। আরে শালা এই জায়গা, আরে বাবা রে, কি রাম রিকশা দেখা যাচ্ছে। যা 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 আস্তে, ব্যাকেনে যা 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 কাটাকাট। ওস্তাদ কি হলো, গাড়ি বুঝলাম না। কিছু হয়নি যা 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 যা, বেরো টান দে। আরে রাজবাড়ি ঢুকার মুখে এরকম ডিস্টার্বলি হবে? আরে তোমাদের ভাইয়ের রাস্তার মুখে রিক্সা দেখে যায় জুবার গেমিং ভাই। এইবার রাজবাড়ির একদম কাছে চলে আসছি, আগে রাজবাড়ি যাবো, রাজবাড়ি ঘুরে যাত্রী নামায় মাগুরার উদ্দেশ্যে রওনা দেবো। রেডি থাকো, কিন্তু রেডি থাকো। হ্যাঁ হ্যাঁ, রেডি থাকবে। রাজবাড়ি আর কত দূর ওস্তাদ? আর বেশিক্ষণ না, আর অল্প একটু। কিন্তু ম্যাপে 181 কিলোমিটার দেখাচ্ছে তো তাই। আরে দেখাবে না, আমরা তো আমাদের ব্যাক করতে হবে। ও দেখেন, সেই জন্যই সবুজ সবুজ রেখাগুলো বাম দিকে দেখেন, আমাদের পিছনে দেখাচ্ছে। আচ্ছা রাজবাড়ি জুবাইর কে মার অফিসিয়াল ভাই, চলে আইসি, কি খাবেন? কিছু খা না খাওয়ালে কিন্তু আর আসবো না। আপনারা কিন্তু আমার জন্য কিছু পাঠালেন না, কিছু দিলেন না, এতবার কষ্ট মষ্ট করে আসি আপনাদের জন্যে। একটানে রাজবাড়িতে রাজবাড়ির কুইন এখন যদি খেলা দেখাবে। রাজবাড়ির যাত্রী নামাই আমাদেরকে মাগুরা যেতে হবে, আবার 200 কিলোমিটার হয়ে গেছে, কারণ আমরা আবার এক্সট্রা এদিকে আইসি। এই ফার্স্ট টাইম আমরা এত বড় ইয়ে করতেছি যে 5-6 জনের রিকোয়েস্ট একসাথে রেখে ফেলতেছি, কারণ সবারটা মোটামুটি একসাথে ব্যাটে বলে মিলে গিয়েছে তাই। যা যা যা, মোড় থেকে খুললি দে। হ্যাঁ রাজবাড়ি জুবাইর গেমিং ভাই, কোন জায়গায় আপনার বাড়ি? খাবার ফামার নিয়ে দাঁড়ায় থাকবেন না, তার আর হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যাত্রী নামে আমাদের সামনে থেকে খুললি দিতে হবে। হ্যাঁ ভাই, যাত্রী নামবে। নে, রাখ, এখানে নামাই দে ভাই। যাত্রা রাজবাড়ি যারা আছো, নামো ভাই। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি নামো ভাই। আর নামছে। চল, খুলে দেওয়া যাবে? যাওয়ার তো কথা এখান থেকে খুললি, কিন্তু একটু রিচকি হয়ে যাবে। রিচকি হয়ে গেলে তো হবে না, আস্তে আস্তে আস্তে, আসলে বিশাল ঝামেলার জায়গা। হ্যাঁ বিশাল ঝামেলার জায়গা, কিন্তু কিছু করার নেই। আরে বাবা রে, সাউথ লাইন চলে আইসে আবার। যা যা যা, আস্তে আস্তে আস্তে, ছেড়ে দে, কাটা। আরে কাটা বোটা কি, সব দিকেই তো বিশাল ঝামেলা। যা 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 যা, ফুলকাটা। এই যে রাজবাড়ি শহরের মধ্যে ঢুকলাম না, এনদে ফুলকাটাছে কিন্তু। হ্যাঁ আস্তে, হ্যাঁ ডানে ভাই খেয়াল রাখো। হ্যাঁ যা যা, ব্যাক মার, আস্তে। ফুলকাটা সিএনজি তো লাগে। যা ক্লিয়ার। বন্ধুরা রাজবাড়ি ছেড়ে আমরা বেরোয় যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমরা ডাইরেক্ট মাগুরা চলে যাবো, এখনও অনেক দূর পথ আমাদেরকে যেতে হবে, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমার কাছে খুব রিয়েলিস্টিক একটা ভাব লাগছে বন্ধুরা। হ্যাঁ ওস্তাদ, আমার কাছে সালা আজকে খুব মজা পাচ্ছি যে অনেকদিন পরে আমরা 5-6 জন ভাই রিকোয়েস্ট রাখতে পারতেছি। আস্তে আস্তে, ন্যাশনাল পর্বতে এবার আমার উড়াদুরা শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের উড়াদুরা শুরু হবে। আস্তে আস্তে যাবে না, হবে না, কালকারা। আস্তে আস্তে আস্তে, আবারে গাড়ি একটার পর একটা লাইন, 3:18 বাজে, এখন যে রাস্তা সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ। আরে ন্যাশনাল সাইড দেবা, চলে যাই এভাবে চালাসটা, সামনে বল বলে ওভারটেক দিয়ে চলে যা, বসে তো থাকে। যা আস্তে, গাড়ি আছে, কাল। ওই যে হাইডেক চলে গেছে কোন জায়গায়, আবার ডাইনে আরেকটা হাইডেক চলে গেছে। হবে না ওস্তাদ, হবে না, এইভাবে খেলাধুলা হবে না ওস্তাদ, এদের ওভারটেক দিয়া খুবই কঠিন আছে। গাড়ি আছে, আস্তে আস্তে, চাপা দিয়ে রাখ। আরে ভুল রাস্তায় চলে আসলাম নাকি? আরে আরে শালা।
এ লোকজন বাবা রে ভাই রে ভাই বেড়ে গেছে ভাই কয়জন লোক মরল আরে মুরুখ ফুরুখ কত দেওয়ার দরকার নেই যা তো জ্বালা যা বন্ধুরা আমরা রাজবাড়ি শহর ছেড়ে আসছি আমরা গোয়ালন্দর মোড় ছাড়াই আসছি আমরা এখন খুলনা রোড যেটা সেদিকে যাচ্ছি কারণ এখন আমরা মাগুরার দিকে যাচ্ছি মাগুরা যাওয়ার মানেই হচ্ছে ভাই খুলনা রোড যেদিকে সেদিকে যাচ্ছি এখনও 172 কিলোমিটার আমাদেরকে যেতে হবে এখান থেকে কোনো ব্যাপার না কোনো ঘটনাও না এটা আমরা আমাদের শয়তানপুরের কাছে এগুলো নসি সে উড়াদুরা টান দিতেই পারে আজকে কি কোনো বিরতি হবে না কোনো বিরতি হবে না তুমি ট্রেনে চলে যাও দ্রুত চালাও দ্রুত চালাও এই তো চালাই যাচ্ছে অনেকক্ষণ ধরে চালাচ্ছি দে আমি চালাই না না ওস্তাদ আমি পারবো ওস্তাদ সমস্যা নেই সমস্যা নেই একটু সমস্যা নেই আস্তে আস্তে হালকা 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 এই তো কোন পরে ফরিদপুর ডিসকভার হয়েছে ফরিদপুরে কারা কারা আছো তারাও কিন্তু আমাদের চ্যানেল ক্যাম্পিটি 2.0 এবং বস গেমার চ্যানেল দুটোকে ঘুষি মেরে দিও বেশি বেশি লাইক করবে কিন্তু করে দিও কিন্তু এই ঘুষি মারা মানে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা বুঝছো বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও আরে তোমাদের সবার রিকোয়েস্ট ইনশাল্লাহ রাখতে পারবো আমি তো রিকোয়েস্ট রাখতে চাই আর আমরা তো অনেক ভালো যে রিকোয়েস্টগুলো তোমাদের মেসেজ দিয়ে কমেন্টসের উত্তরে কিন্তু জানাই দেয় সবাই কিন্তু তা করে না বুঝতে পারিস আমরা কিন্তু কমেন্টসে জানাই দেয় যে আমরা কোথায় যাবো এ না আবার অ্যাক্সিডেন্ট হয়েছে বসে থাকা লাভ নাই পাশ দিয়ে বেরোয় যাই যা 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 আবার ও বাইকার আছে যাবে যাবে যা 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 হে ভাই যাবে 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 বাইনে হ্যাঁ গেছে 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 আস্তে 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 সারা আইসি 158 কিলোমিটার কোনো ব্যাপার না ফরিদপুর সারাই আসলাম এখন 3:46 বাজে ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে কি যেতে পারবো ওস্তাদ হ্যাঁ পারবো পারবো এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ যেতে পারবো টেনশন করিস না চালা যাবে আস্তে ধীরে ধীরে চালা চলেই তো আসছি যাক রাজবাড়ি তো একটা মিশন তো কমপ্লিট হয়েছে আমাদের ঠিক কথা বলেছে যাত্রী অনেক কমে গেছে কারণ রাবে আর অনেক যাত্রী ওই রাজবাড়িতেই নেমে গেছে আচ্ছা আচ্ছা ফাঁকা থাক আমরা রাস্তা থেকে কোনো যাত্রী উঠো ভাই যাত্রী উঠে আবার কি হিরোইন কোর গাঁজা কোর টাকা তুলবো নাকি হ্যাঁ ওস্তাদ দুটো টাকার দরকার নেই আমাদের যা আছে সেটাই আনাফ আস্তে আস্তে হালকা 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 আস্তে 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 হালকা 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 করে যা এভাবে বেরোস না দেখে শুনে দেখে শুনে হ্যাঁ ওস্তাদ দেখে শুনে যাওয়ার চেষ্টা করছি একটা কুয়াশা কুয়াশা ভাব কি আপনি উপভোগ করতে পারছেন ওস্তাদ হ্যাঁ সামনে আমি যত দেখছি একটা কুয়াশা কুয়াশা ভাব আছে শীতকাল তো সেজন্য কুয়াশা কুয়াশা একটা ভাব আছে ওস্তাদ আমার কিন্তু খুব ভালো লাগছে ওস্তাদ আরে আমার কিন্তু ভালো লাগছে আস্তে হালকা হালকা বেরো যা হালকার মধ্যে যা টান্দে 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 স্লো 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 গাড়ি আছে হালকা বাবা মার্সিডিজ বেঞ্জের গাড়ি ওস্তাদ বিশাল ফাঁকা ছিল তাই তো দেখতেছি বিশাল ফাঁকা ছিল কিছুই করতে পারলাম না রে কি বিশাল ফাঁকা ছিল একটা এনে চলে যেতাম এতগুলো কারগর পিছনে আর করার লাগতো না একবার বাস আসা শুরু করলি বাস আসতেই থাকে আসতেই থাকে ট্রাক 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 কামারখালি ব্রিজ আছে মনে সামনে হ্যাঁ স্যার সামনে তো কামারখালি ব্রিজ আছে যা 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 হালকার মধ্যে বেরো যা বেরো যা ক্লিয়ার 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 গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে কেলে কিস কেলে কিস কেলে কিস কেলে কিস এই যে বেরো গেছে স্যার যা 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 হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে টান 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 কতগুলো রে ওভারটেক দিলাম কি রোদ্দুর রে বাবা চোখে এসে রোদ্দুর লাগতেছে একেবারে চোখ মুখ ধাঁধাই যাচ্ছে ওস্তাদ ওই যে আমরা আসতেছি ওস্তাদ ওই যে গ্রিন লাইনের হাইডে কোন একটা বেনা বল যাচ্ছে যা 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 বেরে যা বেরে যা ক্লিয়ার 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 টান্দে 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 রামিয়ার সাথে আজকে পারবে না রামিয়া খেপে গেছে এইদিকে এসে মাগুরার কাছে এসে এখন 115 কিলোমিটার বন্ধুরা আজকে কিন্তু ঢাকা থেকে রাজবাড়ি রাজবাড়ি থেকে মাগুরা ফার্স্ট টাইম অনেক বড় ভিডিও বানাচ্ছি আমরা এরকম 4-5 জনের রিকোয়েস্ট রাখতে পেরে খুব ভালো লাগলো এরকম যদি সবারটা খুব কাছাকাছি হতো তাহলে এরকম রেখে দেওয়া যেত আস্তে 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 টানে যা টানে যা টানে যা 100 মধুকালী চলে আসি মধুকালী কিনা কিনা আসো অবশ্যই কমেন্টস করে জানাই দিও কিন্তু মধুকালী চলে আসি মধুকালী মধুকালী শহরের এনে চলে আসি মধুকালী শহর সোজা সোজা সোজা
রাস্তা সোজা যাওয়া লাগবে আস্তে আস্তে হালকা 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 যা 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 বেরো যা কতকালই শহর থেকে কিন্তু বেরোয় গেলাম কোনো যাত্রী আমার নাই যা 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 আস্তে স্লো স্লো খেয়াল খেয়াল কর খেয়াল কর খেয়াল কর খেয়াল কর যা 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 বেরো যা বেরো যা বেরো যা বেরো যা বেরো যা বেরো যা ক্লিয়ার আস্তে 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 ওস্তাদ এইদিকে তো ম্যাপটা মানে সিলেক্ট করা নাই সিলেক্ট করা লাগবে না সিলেট অটো হয়ে গেছে 382 কিলোমিটার কি দা আছে ওস্তাদ আরে মনে হয় সিলেক্ট নাই উল্টো পাল্টা হয়ে গেছে আবার তাহলে ম্যাপটা একটু সিলেক্ট করে দেন ওস্তাদ আচ্ছা দিচ্ছি অটো সিলেক্ট করা হয়ে গেছে অটো বেশি দিয়ে ফেলাইছে মাগুরার একটু সামনে আগে দিতে পারলে ভালো হতো যাই হোক রানিং অবস্থা থেকে এবার টান দেই এবার যদি উঠতে পারি এবার ফাঁকা আছে মনে আছে শালার হয় না হয় না ওস্তাদ এভাবে হয় না এই বাম সাইড ফাঁকা ও বাম সাইড ফাঁকা এই 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 একটু স্লো 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 আমরা টুকরে যাই যা বেরো যা বেরো যা বেরো যা বেরো যা বেরো যা টান দে টান দে টান দে ক্লিয়ার ক্লিয়ার আর মাত্র কয় কিলো বলতে পারতেছি না ভাই কারণ এখানে আরও বেশি রাস্তা সিলেক্ট হয়ে আছে যে কারণে 368 কিলোমিটার দেখাচ্ছে মাগুরা আর বেশি দূর বেশিক্ষণ লাগবে না আর আমরা আধা ঘন্টা 45 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো মাগুরাতে কাফি গেমিং ভাইয়ের এলাকা মনে হয় মাগুরা যা যা এই যে কামারখালি ব্রিজ চলে আসছি আস্তে স্লো টান্দে 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 আস্তে 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 হালকা 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 ওটা কৃষ্ণা গাড়ি আছে আস্তে 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 ও ওরে ওস্তাদ আমি তো খেলে যাচ্ছিলাম ওস্তাদ আরে আমারই তো ভয় লেগে গেছে ন্যাশনালের সামনাসামনি একেবারে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওস্তাদ সামনে কিন্তু ভলভো আর প্রাইভেট হেভি টানতেছে ওস্তাদ ওরা মনে করতেছে কি আমরা তো তার আসছি কিন্তু আমরা তো তার আসছি না ওস্তাদ কোনোভাবে সম্ভব না সম্ভবই না ওস্তাদ সম্ভব হচ্ছে না গাড়ি আছে কি টানতেছে ওস্তাদ আরে দেখ না কত দূর যাবে দেখি তা ঠিক আমরা যদি আমাদের মুখ খুলি মানে মুখ খুলি না আমাদের চালানো শুরু করি তাহলে আর বুঝে প্লাস্টিকের জন্য কিন্তু না তাহলে কিন্তু প্লাস্টিক না থাকলে কবে চলে যেত যা 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 এই বারবার যা বারে যা বারে যা গাড়ি সাইকেল স্লো 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 গুড 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 ওরে বাবা ভলভো কি টানতে সস্তা সেই লেভেলে ভলভো কি দাম বেড়ে গেল নাকি মাগুরা চলে আসি বন্ধুরা আর ভলভো কে ওভারটেক দেওয়া হলো না তারপরে চেষ্টা করে যাচ্ছি ভলভো কে ওভারটেক দেওয়া যায় কিনা তা বন্ধুরা আজকের এই যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল ক্যাম্পিনি টু বাঞ্চির এবং বাঁচিয়ে চ্যানেল দুটোকে তোমার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি দিও আর বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দিও এই তুই কি পড়ার মুখস্থ করলি না রে ওস্তাদ তাড়াতাড়ি বলে বললাম মাগুরা চলে আসি সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে পাঁচজনের রিকোয়েস্ট ছিল ইনশাল্লাহ একসাথে রেখে দিতে পারছি খুব ভালো লাগছে আমরা মাগুরা শহরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আস্তে ধীরে ধীরে মাগুরা শহরের ভিতরে ঢুকে যাব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমরা এখন এই বাম সাইডে গাড়ি রাখবো ওস্তাদ এই জায়গায় হ্যাঁ হ্যাঁ এই জায়গায় রাখ এই জায়গায় রাখ যাত্রী সব এখানে নামাতে হবে তো আজকের এই যাত্রা মানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানা দিও আমি যেন এরকম সবার রিকোয়েস্ট রাখতে পারি পাঁচ ছয় জনের একসাথে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ